রয়েছে নিমন্ত্রিতদের নিমন্ত্রিতদের সম্ভাব্য তালিকা সেদিকে একটু নজর রাখতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তো থাকছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফেরাদ হাকিম, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, কথা রয়েছে বিমান বসু, এছাড়াও কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং অবশ্যই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন। আগামীকাল রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান। আমরা কথা বলবো এই নিয়ে, আমাদের সঙ্গে টেলিফোন আরে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান, কিন্তু প্রথা অনুযায়ী তার একদিন আগেই শহরে পা রাখলেন সপরিবারে নতুন রাজ্যপাল সিভিয়ানন্দ বোস, এবং আমন্ত্রিতদের তালিকাটাও একেবারে সুষ্ঠুভাবে সাজানো হয়েছে, কারা কারা থাকছেন আরো একটু বিস্তারিত জানবো, কেমন হতে পারে শপথ গ্রহণ অনুষ্ঠান? রাজ্যের মুখ্যমন্ত্রী আগে 23-23 নভেম্বর একটা সম্ভাব্য ডেট বা তারিখ তিনি জানিয়েছিলেন, এবং আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি সেই 23 নভেম্বর সেদিনকে তিনি সিভিয়ানন্দ বোস তিনি রাজ্যের পূর্ণ সময়ের জন্য রাজ্যপাল হিসেবে আগামীকালই শপথ গ্রহণ করবেন রাজভবনে। এবং যে নিমন্ত্রণের তালিকা তিনি বলছে যারা আমন্ত্রিত থাকবেন, সেই তালিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, শহরের মেয়র রয়েছে ফেরহাদ হাকিম, যে সম্ভাব্য তালিকা এসছে আমাদের কাছে, এবং একই সঙ্গে নির্দিষ্টভাবে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, রয়েছেন রাজ্যের মন্ত্রী, অন্যদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নাম রয়েছে, একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম সেখানে রয়েছে, বিভিন্ন বর্ষীয়ান বাম নেতা বিমান বসু তার নাম রয়েছে, এবং কংগ্রেস তরফে রয়েছে অধীর রঞ্জন চৌধুরীর নাম, একই সঙ্গে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামও তালিকায় রয়েছে বলে রাজভবন সূত্রে আমরা বা নির্দিষ্ট সূত্রে আমরা জানতে পারছি। এবং তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ বাকিদের অন্যান্য বিচারপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে, হচ্ছে সেই ছবিটা সামনে আসছে, ফলে একটা বর্ণাঢ্য এবং নির্দিষ্ট তারকাখচিত সভাতেই তিনি শপথ নেবেন সেরকম একটা সম্ভাবনা আপাতভাবে সামনে আসছে। একেবারেই নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ জানাবো সত্যজিৎ তোবার, সঙ্গে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। এবং আগামীকাল রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান, বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে উপস্থিত থাকবেন। এক বর্ণাঢ্য জমকালো অনুষ্ঠান হতে চলেছে, বিভিন্ন মহলের কি প্রতিক্রিয়া শোনাই। কিছু নাটক দেখতে পাবেন বাংলায়, দেখি রাজ্যপাল মহাশয়ের উপর আমাদের আস্থা আছে, তিনি একজন সাংবিধানিক প্রধান, বাংলার শিক্ষিত মানুষ তিনি, তার অনেক বিদ্যা বুদ্ধি আছে, বড় বড় দায়িত্ব পালন করেছেন, দেখব আগামী দিনে এ বাংলার মতো রাজ্যে যেখানে আইন শৃঙ্খলা নেই, রুটি নেই, রুজি নেই, মানুষের জীবন নিরাপত্তা নেই, সেখানে তার ভূমিকা আমরা আগামী দিনে নিশ্চয় দেখব। আশা করি তিনি বাংলার কথা সব জানেন, বোঝেন, এবং সেই মতো তিনি নির্ভয়ে নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবেন, সে ভরসা আমাদের আছে। দলীয় ভাবে তো রাজ্যপালের সঙ্গে কোনো ব্যাপার না, এটা বাংলার ব্যাপার আছে, এখানে এই 10-10.5 কোটি মানুষ আছেন, বাংলার মানুষ সচেতন, রাজনীতি সচেতন, চিন্তাশীল, তো ঠিক সেরকমই একজন রাজ্যপালকে আমরা পাচ্ছি, যিনি শিক্ষিত, বহু শিক্ষায়, এবং প্রশাসক হিসাবে খুবই সফল যোগ্য এবং খুব দূরদর্শী এবং কি বলবো সৃজনশীল ব্যক্তি। তিনি আজকে বহু সরকার যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছে কেন্দ্র সরকার পর্যন্ত, তিনি সেগুলো এক্সপেরিমেন্ট কেরালায় থাকতে অনেকগুলো করেছিলেন, এর আগেও করেছেন, আরো হয়তো এরকম অনেক প্রকল্প আসবে যেগুলো জনহিতকর হবে, তো সেই সুযোগটা আমার মনে হয় এখানকার সরকার কাজে লাগালে বাংলার মানুষের সুবিধা হবে। তিনি বিদ্যানও বটে, আইন কানুনও জানেন এবং প্রশাসনও জানেন, সেই দিকে ভালো একটা সুযোগ এসেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, অনেকদিন ধরে স্থায়ী রাজ্যপাল ছিলেন না, তো আনন্দবাবু আসার পরে হয়তো সেই জায়গাটা পূরণ হবে এবং আগামী দিন আরো ভালো কিছু আমরা পাবো।